হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার ভার্চুয়াল ট্রেনিং এর 4 নম্বর পার্টে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো এই পার্টে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হলো আপনার 3 নম্বর পার্টে যেটা আমি দেখিয়েছি সেটা হলো ভার্চুয়াল মেশিনের মধ্যে আর একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিভাবে সেট আপ দিবেন এবং ওটার মধ্যে আপনি কিভাবে ইন্টারনেট অ্যাক্সেসটা দিবেন সেই জিনিসটা আমি দেখিয়েছি। তো ভিউয়ার্স, আজকে দেখাবো যে আমি মনে করেন যে এই যে প্রিভিয়াস টিউটোরিয়াল দেখিয়েছিলাম যে এই উইন্ডোজ 10 ভার্চুয়াল মেশিনে কীভাবে ইনস্টল দিবেন, এরপরে এখানে আইপি বসিয়েছিলাম, দেখেন এখানে আইপি বসিয়েছিলাম আমি, যেটা সেটা হলো 11.10.11। তো ভিউয়ার্স, আমার প্রিভিয়াস টিউটোরিয়াল তিনটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়াল তিনটা দেখবেন, না দেখলে আজকের টিউটোরিয়ালটা আপনারা কিছুই বুঝবেন না। তো দেখেন এখানে 11 দেওয়া আছে, তো থাকার পরে আমি এখন আমার ইয়েতে চলে যাই উইন্ডোজ 7-এর মধ্যে, দেন আমার মাইকিউটিকে আমি লগ ইন করেছি। লগ ইন করার পরে ভিউয়ার্স আমি এখন আপনাদের দেখাবো এখানে আমি এই পিসির জন্য আমি কিউ সেট আপ করবো। এখানে যেহেতু 10.11 আছে তো আমি এখানে যাব, কিউতে যাব। কিউতে যাওয়ার পরে আমি কিউ সিম্পল টাইপ করব, এখানে প্লাসে ক্লিক করব ভিউয়ার্স। প্লাসে ক্লিক করার পরে আমি এখানে নাম দেব, মনে করেন যে এর নাম দিলাম আমি আইটি অফিসার, আইটি অফিসার, OFFICER, আইটি অফিসার মনে করেন দিলাম। দেওয়ার পরে এর আইপিটা আমি এখানে দিব, এর আইপিটা আছে 10.10.10.11। তো এই হলো এর আইপি। আমি চাচ্ছি একে একটা নির্দিষ্ট একটা ব্যান্ডউইথ দিয়ে দেওয়ার জন্য, একে মনে করেন যে আমি আপলোড স্পিড দিচ্ছি 512 এবং ডাউনলোড স্পিড দিচ্ছি আমি 256 এই দিলাম। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিই, ওকে দিই। তো দেওয়ার পরে দেখেন আমার এই পিসির জন্য আমার এই রোলটা ক্রিয়েট করা হয়ে গেল। তো আমি এখন এই পিসিতে যাব যে আমি এটাকে ব্রাউজ করার চেষ্টা করব। তো ব্রাউজ করলে দেখবেন যে আমি যদি 512 কেবিপিএসের কম যদি ব্রাউজ করি সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে সরি বেশি যদি ব্রাউজ করি সেক্ষেত্রে এইটা কিন্তু আমার লাল হয়ে যাবে। বিকজ আমি আবার দেখাই, দেখেন এইটা হলো আপলোড স্পিড আর এইটা হলো ডাউনলোড স্পিড। দেখেন এখানে টার্গেট আপলোড, টার্গেট ডাউনলোড, এইটা আপলোড, এটা ডাউনলোড, ঠিক আছে। তো আমি এখানে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স আমি এখন যদি আমার এই পিসিতে যাই উইন্ডোজ 10 যেটা সেটা আমি এখন এখানে যে আমি কি করব, এখান থেকে আমি কিছু ব্রাউজ করার চেষ্টা করব, দেখি মানে আমি ইউটিউবেই যাই, মনে করেন আমি ইউটিউবেই যাচ্ছি। তো ইউটিউব দেখেন আমি ইউটিউব সার্চ দিয়েছি, আর আমি এখানে দেখেন আমার এই যে কিউটা আছে আমি আমার উইন্ডোজ 7-এর মধ্যে আসছি, এসে দেখেন আমার মাইক্রোটিকের মধ্যে দেখাচ্ছে কি যে আমার যে উইন্ডোজ এই যে 11 আইপিটা আছে এটা অলরেডি লাল বাতি জ্বালাই দিছে, সে দেখেন ইউটিউবে ব্রাউজ করতেছে, যার জন্য আমার ওনার জন্য যে 512 কেবিপিএস বরাদ্দ ছিল সেটা কিন্তু টোটালটাই টেনে ফেলছে। দেখেন এখন আমি যদি এখান থেকে কোনো ভিডিও প্লে করি ভিউয়ার্স, আমি সাপোজ এই ভিডিওটাই আমি প্লে করি, দেখেন প্লে করলে দেখবেন যে আমার ওখানেও লাল বাতি জ্বলে যাবে, মানে পুরোপুরি লাল বাতি জ্বলে যাবে। দেখেন আমি জাস্ট ক্লিক করেছি তাতেই লাল বাতি হয়ে গিয়েছে। তো এখন ভিউয়ার্স আমি যদি চাই যে মনে করেন যে আমি চাচ্ছি এখানে আরও ইউজার আমি অ্যাড করবো, আপনি চাইলে একেবারে অনেকগুলো ইউজার অ্যাড করতে পারেন কমান্ড প্রম্পট দিয়ে। তো এটার জন্য অলরেডি টিউটোরিয়াল আমার করা আছে, তারপরে যেহেতু ভার্চুয়ালি করতেছি অবশ্যই আমি ভার্চুয়াল মেশিনেও আপনাদের এই জিনিসগুলো আমি দেখাবো। যেহেতু নামই দিয়েছি আমার ট্রেনিংয়ের নামই দিয়েছি ভার্চুয়াল ট্রেনিং, সেহেতু আমি ভার্চুয়ালি আপনারা বাসায় বসে যাতে করে প্র্যাকটিস করতে পারেন সেই জিনিসগুলো আমি আপনাদের এনশিওর করে দিব। তো দেখেন এখানে কিন্তু এখন পর্যন্ত লোডিংটা আমার হয়নি, কারণ হলো আমার তুলনামূলকভাবে ব্যান্ডউইথ কম। এখন আপনি যদি চান যে এই লোককে ব্যান্ডউইথ বাড়াই দিবেন সেক্ষেত্রে আপনি এখানে ডাবল ক্লিক করেন, করার পরে এখান থেকে মনে করেন যে আপনি দেখান 1 Mbps, এখানে ডাউনলোড স্পিড দেখান মনে করেন 5 Kbps, 512 Kbps, দেন অ্যাপ্লাই দেন, ওকে দেন। তারপর ভিউয়ার্স এখানে আসি, দেখেন আমার কিন্তু এই যে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, দেখেন। তবে তুলনামূলকভাবে আগে যেভাবে প্লে করতাম তার থেকে এখন ইন্টারনেট স্পিড একটু বেশি থাকবে, দেখেন। তারপরেও কিন্তু আমার পুরোপুরি আমার লাল বাতি জ্বলে আছে, 1 MB দেওয়ার পরও কিন্তু লাল বাতি জ্বলে আছে। তো ভিউয়ার্স দেখেন এই জিনিসটা আমরা, এই দেখেন এটা চলতে আছে,
চলছে, আর এখানেও দেখেন এখানে আমার এই জিনিসটা চলতেছে। তো এটাকে আমি এখন কেটে দেই ভিউয়ার্স। এখন আমি আপনাদের দেখাবো যে আপনি, আরও তো আপনার অনেক ইউজার আছে তাই না, তাদেরও তো আপনার এই রোলের ভিতরে আনতে হবে তাই না। তো আনতে হলে আপনি কি করবেন দেখেন, আপনি জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে আপনি দেখেন এখন কিন্তু সে ইউজ করছে না, আমি ব্রাউজার কেটে দেওয়ার পর কিন্তু এখন কিছু নেই, তো দেখেন এখানে ইউজ হচ্ছে না। তো আমি আর একটা ইউজার ক্রিয়েট করবো, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর আমি ইউজারের নাম দিব, মনে করেন যে অ্যাকাউন্টস দিলাম, AccounT, অ্যাকাউন্টস দিলাম। দেওয়ার পর আমি এখানে মনে করেন যে ওনার আইপিটা বসাইলাম, সাপোজ মনে করেন যে 10.10.10.12। তো এইভাবে করে আপনি সিরিয়ালি দিতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। বাট আপনি মাল্টিপুল কিউ কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার টিউটোরিয়াল অলরেডি করা আছে, তারপর আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা করব। যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে আজকে এবারে আপনাদের যেটা দেখাবো সব ভার্চুয়ালি আপনারা নিজেরা প্র্যাকটিস করার জন্য। এই টিউটোরিয়ালগুলো হলো শুধু স্টুডেন্ট যারা তাদের জন্য, কারণ হলো স্টুডেন্টরাই তো এই জিনিসগুলো প্র্যাকটিস করে বেশি, কারণ তারাই শিখতে চায়, প্লাস কর্পোরেট রিলেটেড কাজ তারা শিখতে চায়। তো আমি আশা করব যে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই অবশ্যই কর্পোরেট কালচারের কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স এখানে যাব, যাওয়ার পর আমি মনে করেন যে এখানে দেখাবো, 2 MB দিয়ে দিলাম এইটার জন্য অ্যাকাউন্ট যেহেতু। তারপরে মনে করেন 1 MB দিলাম আমার ডাউনলোড স্পিড, দেওয়ার পর আমি অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম ভিউয়ার্স। তো দেখেন এখানে অ্যাকাউন্টস চলে আসলো, আইটি অফিসার চলে আসলো, আমি এখন চাচ্ছি এইচআর অ্যাড করব। তো আমি এখানে দেখেন HRM অ্যাড করলাম, এখানে HRM এর আইপিটা দিলাম মনে করেন যে 10.10.10. মনে করেন এখানে দিলাম হলো 13 বা 40 দিলাম, এখানে মনে করেন যে 40 দিলাম। তারপর এখানে এইচআর আমি কী করবো, এইচআরকে আমি মনে করেন যে 3 MB স্পিড দিব, সেক্ষেত্রে আমি কী করবো এখানে লিখবো 3 MB। আর এখানে মনে করেন ডাউনলোড স্পিড দেবো, মনে করেন যে আমি এখানে ডাউনলোড স্পিড কম দেবো কিন্তু ব্রাউজিং স্পিড বেশি দেবো, কারণ এ ম্যাক্সিমাম টাইম মেইল সেন্ড করবে প্লাস বিভিন্ন ফাইল অ্যাটাচ করবে। তো এটা দিব, দেওয়ার পরে আমি কী করবো অ্যাপ্লাই দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। তো দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমার এই রোলগুলো অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হওয়ার পরে এইভাবে করে আপনি কিউগুলো করবেন, একে একে করে কিউ করবেন। আর এখানে আপনি চাইলে আমিতে আরও একটা ভার্চুয়াল মেশিন এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, বাট এটা আপনার ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের ক্যাপাসিটি কতটুকু আছে। সে যদি আপনার আরও দুইটা আমি ভার্চুয়াল মেশিন ইনস্টল দিলেও যদি স্লো না হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বাট আমার মেশিনের যা অবস্থা তাতে আমার এই তিনটে দেওয়াতেই আমার মানে মেশিনে মানে কান্দাকাটি শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স এইভাবে করি আপনি কিউ মেনটেন করুন, প্লাস আপনার ইউজারদের মেনটেন করবেন। প্লাস দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে যেহেতু একটা পিসিকে আমি মেনটেন করতে পারতেছি, সেহেতু আমি 1000 PCকেও মেনটেন করতে পারবো। প্রসিডিওর সেম, আমি একেবারে যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবেই প্রসিডিওর। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো আমি পরবর্তী টিউটোরিয়াল যেটা করব সেটা হলো ভিউয়ার্স যে আমি ম্যাক ফিল্টারিংটা আপনারা কীভাবে করবেন, মানে হলো যে মনে করেন যে আমার এই ইউজারের জন্য 11 নম্বর আইপি বরাদ্দ আছে, এর এগেনস্টে এর ম্যাকও বাইন্ডিং থাকবে, এ যখন যদি ইচ্ছাকৃতভাবে 11-র জায়গায় 12 নম্বর আইপি চেঞ্জ করে সেক্ষেত্রে সে ইন্টারনেট কানেকশন যাতে করে না পায়। তো সেই টিউটোরিয়ালটার জন্য আশা করি আপনারা ওয়েট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।